ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন দক্ষিণের তারকা অভিনেত্রী সামান্থা রুথপ্রভু। একের পর এক কাজ দিয়ে বাজিমাত করছেন এই তারকা। সিনেমা ওয়েব কন্টেন্টের পাশাপাশি এবার আইটেম গার্ল হয়েও মাতিয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের সিনেমা পুষ্পা। এই ছবিতে ও আন্তাবা শিরোনামের আইটেম গানে কোমর দুলিয়েছেন সামান্থা। গত 18 ডিসেম্বর ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি। প্রকাশের পর থেকেই এটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। সামান্থা অভিনীত আইটেম গানটি বিশ্বের সেরা 100 মিউজিক ভিডিওর তালিকায় সবার ওপর ঠাঁই করে নিয়েছে। গত 26 ডিসেম্বর ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে বিশ্বের সেরা 100 মিউজিক ভিডিওর তালিকা প্রকাশ করে, যেটি তৈরি করা হয়েছে শ্রোতা দর্শকদের মতামতের উপর ভিত্তি করে। সে তালিকায় শীর্ষে রয়েছে ও আন্তাবা গানটি। সামান্থার এই লিরিক্যাল ভিডিওটি ইউটিউবে এখন পর্যন্ত দেখা হয়েছে 4 কোটিরও বেশি বার। তামিল তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে গানটি। হিন্দি সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। গানটি লিখেছেন রাকিব আলম। কাজ থেকে ছুটি নিয়ে আপাতত গোয়ায় ছুটি কাটাচ্ছেন সামান্থা। সেখানকার কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা গেছে জলের মধ্যে স্নান পোশাক পরে গায়ে রোদ মেখে নিচ্ছেন ফ্যামিলি ম্যানের রাজীব। তার হাসি যেন থামতেই চাইছে না। রংবাহারি স্নান পোশাকে চেনা ছকের কিছুটা বাইরে তিনি। আর সেই মুহূর্তের কিছু ছবি ক্যামেরা বন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামান্থা নিজে। সিনেমা ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে খোলামেলা দৃশ্য অভিনয় করার কারণে বিচ্ছেদ হয় নাগা চৈতন্য ও সামান্থা। আবার বাড়ির বউকে কোনোভাবেই আপত্তিকর পোশাকে দেখতে নারাজ ছিল পরিবার। কিন্তু শ্বশুরবাড়ির এই নির্দেশ অমান্য করে ফ্যামিলি ম্যান 2-তে খোলামেলা দৃশ্যে অভিনয় করেন তিনি। এর ফলেই নাগার সঙ্গে বিচ্ছেদ হয় তার। আপাতত সব বিতর্ক সমালোচনা উড়িয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।